বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। এবার পাভেলের ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জি। হ্যাঁ, প্রথমবার এই পরিচালক অভিনেতা জুটি বাঁধতে চলেছেন। ছবির নাম ডাক্তার কাকু। গত কয়েক বছরে ডাক্তারদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে পাভেলের এই ছবি। ছবিতে প্রসেনজিতের ছেলের চরিত্রে অভিনয় করবেন ঋদ্ধি সেন। অভিনয় করার পাশাপাশি এই ছবির প্রযোজক এনা সাহা। হয়ে গেল শুভ মহরত। ডাক্তার কাকু নিয়ে কথা বললেন পাভেল, এনা, প্রসেনজিৎ ও ঋদ্ধি। I don't want to say anything about the film. এখনই আমি সিনেমার ব্যাপারে কিছু বলতে চাই না, বাট I'm very lucky to have the whole crew, cast and crew বলবো, cast and crew for this film, because this is a very special film for me. I think পাভেলের জন্য same, even বুম্বাঙ্কর ঋদ্ধির জন্য it is a very special film for us. এবার কি হয়, এক একটা সিনেমা তো অনেক সময় একজনের হয়, সবাই এদিকে থাকে, দেখি এই সিনেমাটা প্রত্যেকের কাছে বিভিন্ন কারণে স্পেশাল। আমার কাছে প্রথম কারণ, আমার প্রথম বুম্বাদার সঙ্গে কাজ। আমি ঋদ্ধির সাথেও আগে কাজ করেছি, মোর সাথেও আগে কাজ করেছি, কিন্তু বুম্বাদার সাথে আমার প্রথম কাজ, তো সেটাও এবং তার থেকেও বড় ব্যাপার এই যে দুটো আমরা যে সময়কালটা আমাদের আছি প্যান্ডেমিকে, তাতে আসল লোক কারা আমরা বুঝে নিয়েছি, সেই আসল লোকেদেরই ট্রিবিউট দেওয়ার জন্যই ডাক্তার কাকু। আসল লোক বলতে আমি ডাক্তারদেরই কথা বলেছি, নেতামন্ত্রীদের বলিনি, তো তাদেরকেই ট্রিবিউট দেওয়ার জন্য এই ছবিটা করা। ডক্টর বিধানচন্দ্র রায়কে মাথায় এবং মনে রেখে, এবং এই যে ডাক্তার কাকু এই শব্দটা নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে মানে ডাক্তার আর চারটে পেশার মতন একটা পেশা ছিল না, বা এখনও আমাদের কাছে অনেকের কাছে নেই, এবং ডাক্তাররা আমাদের জীবনের খুব মানে খুব গুরুত্বপূর্ণ মানে আমাদের অংশ একটা। আমি ছোটোবেলা আমার মনে আছে আমি কিছু বদমাইশি করলে মা বলতো যে বর্মন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, মানে ইঞ্জেকশন দেবে, বা ডাক্তাররা রাস্তা ধরে বকে দিতে পারতেন সেই পাড়ার, এবং সেই এখনো বকে, হ্যাঁ, সেই পারিবারিক টাচটা থাকে, তো সেই জন্যই ডাক্তার কাকু, এই কাকু ডাকটা খুব গুরুত্বপূর্ণ। আজকে পুজো দেওয়া হয়েছে, মুহূর্ত হয়েছে, অনেক আশীর্বাদ করবেন, আর আশা করি আমরা সুস্থভাবে ভালোভাবে সিনেমাটা শেষ করে আপনাদের সামনে খুব শিগগিরই প্রেজেন্ট করতে পারব। পাভেলের সাথে কাজ করার ইচ্ছা আমার, ওর যখন প্রথম ছবি আমি দেখেছিলাম, আমি আর জিৎ একসাথে বসে হলে গিয়ে দেখতে গেছিলাম ওর ছবি, প্রথম ছবি, সেই সময় থেকে আমার মনে হচ্ছিলো ভীষণ ট্যালেন্টেড একটি ডিরেক্টর এবং খুব ভালো রাইটার একজন। অবশ্যই পরবর্তীকালে আমি ওর রসগোল্লা দেখেছি, অসুর দেখেছি। পাভেল একটি অসাধারণ স্ক্রিপ্ট আমাকে শোনায়, এবং আরও যেটা আমার ভালো লেগেছে, আমি ছবির বিষয়বস্তু নিয়ে এখন কথা বলতে চাই না, যেটা স্ক্রিপ্টে আমার ভালো লেগেছিলো এবং আমি এক কথায় হ্যাঁ বলেছি, যে আসলে বহু বছর ধরে ডাক্তারদের নিয়ে নানান রকম আলোচনা সমালোচনা দুটোই চলে সারা পৃথিবী জুড়ে সব সময়, কিন্তু গত দেড় দু বছর ধরে কিন্তু আমরা দেখেছি যে ঈশ্বরকে যেরকমভাবে আমরা ডাকি, ঠিক ডাক্তার এবং নার্স, সিস্টার, এই যারা সোশ্যাল ওয়ার্ক করেছেন, তারা যেভাবে সারা পৃথিবী জুড়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেখানে কিন্তু আমার মনে হয় তাঁদের আজকের দিনে এঞ্জেল তারা। ডাক্তারদের একটা অন্যরকমভাবে আমরা চিনেছি, অন্যরকমভাবে জেনেছি, তারা তাদের কথা ভাবেননি, তাদের পরিবারের কথা ভাবেননি, তাদের ফ্যামিলির কথা ভাবেননি, এগিয়ে এসছেন মানুষের কাছে। আর এই ছবিটার সম্পর্কে আমি আবার একটা ছোট্ট কথা বলবো, একজন মানুষকে আমরা জানি, যে কোনো বাঙালি জানেন, ডক্টর বিসি রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, সেই মানুষটা কিন্তু ওষুধ দিতেন না, তিনি দাঁড়িয়ে কথা বলতেন, একজন মানুষের পালস দেখতেন, কথা বলতেন। একজন ডাক্তারে শুধু ওষুধ দিয়ে তাকে চিকিৎসা করেন না, মানসিকভাবেও তাকে মানুষকে চিকিৎসা করে। একজন অনেক সময় আমরা বলি না এই ডাক্তারকে দেখলেই আমাদের জ্বর চলে যায়, একটা অদ্ভুত চরিত্র তৈরি করেছে আমার মনে হয় পাভেল, যে কারণে আমি খুব এক্সাইটেড, কারণ কোথাও সিনেমাটার সঙ্গে সঙ্গে এই সমাজে ডাক্তারদের যে কী ভূমিকা, তাঁদের কতটা ইম্পর্টেন্সি, সেটা কোথাও একটা ট্রিবিউট দেওয়ার বোধহয় একটা সুযোগ আমাকে পাভেল করে দিয়েছে বলে আমি খুব এক্সাইটেড এই ছবিটা করতে। পাভেলদার নিজের ব্যক্তিগত একটা খুব জার্নি আর রিয়েলাইজেশনের একটা গল্প হচ্ছে ডাক্তার কাকু, যেটা এরকম অনেক গল্প শোনানোর মাঝখানে আমি মাঝে মধ্যেই জিজ্ঞেস করি ডাক্তার কাকুটা কবে করবে, ডাক্তার কাকুটা কবে করবে, তো সেইটা আমাদের একটা হওয়ার কথা হয়েছিল, কিন্তু যে স্বাভাবিক মানে কোভিড-19 জন্য সারা পৃথিবী জুড়ে যা অবস্থা সেইটার জন্য প্রজেক্টটা আটকে যায়। তো পাভেলদার অন্য একটা ছবি করতে করতে হঠাৎ আমাকে খবর দেয় যে ফাইনালি ডাক্তার কাকু শুরু হবে, এবং সেটা প্রোডিউস করছে হচ্ছে এনাদিরা, এনা সাহারা, এবং এনাদির সাথে আমি আগের কাজ করেছি চরাঙ্গা বলে একটা ছবিতে, চিরদিনই তুমি যে আমার টু, সো অ্যাজ অ্যাক্টার্স উই হ্যাভ ওয়ার্কড মানে বিফোর দ্যাট, কিন্তু এবার তার
মানে মানে প্রোডাকশন হাউসের আন্ডারে কাজ করছি, সুতরাং সেটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা যে একটা নতুন ভাবে একটা সিস্টেমে কাজ করার একটা জায়গা আসবে। ডাক্তার কাকুর চরিত্রে অভিনয় করছে বুম্বা কাকু। তো যদিও ডাক্তার কাকু ছবিতে সে আমার কাকু নয়, সে আমার বাবা, এবং বাবা ছেলের চরিত্রে অভিনয় করছি আমরা দুজনে, এবং সেইটা আমার কাছে একটা বিরাট ব্যাপার যে বুম্বা কাকুর সাথে একসাথে স্ক্রিন শেয়ার করতে পারছি। বুম্বা কাকুর সাথে বহুবার আগে কথা হয়েছে, অন্যান্য প্রজেক্টেও কাজ করার কথা ছিল, কিন্তু সেটা কখনোই হয়ে ওঠেনি। তো ফাইনালি এই সুযোগটা পাভেলদা করে দেয়, সুতরাং মানে এই কম্বিনেশনটা আমার মনে হয় যে কোনো অ্যাক্টরের কাছে খুব লোভনীয়। তো সেই জায়গা থেকে ডাক্তার কাকুটা যে হচ্ছে আমি ভীষণ খুশি। তো আশা করছি যে আমরা সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ছবিটা আপনাদের সামনে শিগগিরই তুলে ধরতে পারব। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।